Hey bro sis, welcome back to another video of Mr. Pipu. আজকে আমরা কথা বলবো বেঙ্গলি ইউটিউব কমিউনিটির ছোট থেকে বড় সব আপডেটস ব্যাপারে। সরি, আজকে আমরা কথা বলবো শুধু বঙ্গায়ন সিনেমার বিনিময় কন্ট্রোভার্সিকে নিয়ে। আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, সো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো ভিডিওটা শুরু করার আগে সিনেমা ব্যান বঙ্গায়ের কন্ট্রোভার্সিটা কোথা থেকে স্টার্ট হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই জানো। প্রথমে বঙ্গায় তার লাস্ট ভিডিওটাতে সিনেবাবকে একটা পার্টে পোক করেছিল, দেন সিনেমা বিনিময় তার কিউএনএ ভিডিওটার ফার্স্ট পার্টে বঙ্গায়কে ট্রল করেছিল, যেটা পুরোটা আমি আমার এই ভিডিওটাই কভার করেছি। তো তোমরা এর আগের বিষয়টা না জেনে থাকলে আমার এই ভিডিওটা একবার গিয়ে দেখে নিও, তাহলে তোমরা পুরোটা বুঝে যাবে। এই ভিডিওটার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বাট নাও বিষয়টা অনেকটাই সিরিয়াস দিকে চলে গেছে। তো এখন যেটা হয়েছে, সিনেমা তার সেকেন্ড চ্যানেল সিনেমা বিনিময় থেকে তার কিউএনএ ভিডিও সেকেন্ড পার্টটা আপলোড করেছে, অ্যান্ড এই ভিডিওটার একটা পার্টে এসে বঙ্গায়কে একটা সিরিয়াস অ্যালিগেশন দিয়ে বলে বঙ্গায় নেপোটিজম করছে। সে বলে যে বঙ্গায় নিজের ভিডিওর থেকে বঙ্গায়ের গার্লফ্রেন্ডের ভ্লগে তাকে বেশি দেখা যায়। আমি সেই ভিডিওটাতে কিছুটা পার্ট প্লে করছি, সে এক্স্যাক্টলি কি বলেছে তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের নেপোটিজমের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া সারা দেশের মানুষ বিদ্রোহে গর্জে উঠেছিল, তো আমাদের টলিউডেও কি সেরকম নেপোটিজম আছে? যদি থাকে সেই প্রসঙ্গে কিছু বলো। হ্যাঁ ব্রো, নেপোটিজম সব জায়গায় আছে। বলিউডে করণ তো টলিউডে কিরণ। বলেন কি, ওনার নিজের ভিডিও থেকে তার প্রেমিকার ভ্লগে তার ফেস বেশি দেখতে পাওয়া যায়। প্যার মহব্বত আশিকি আলো আলো লেলো। বলছিলাম দাদা, এর থেকে দুটো ট্যালেন্টেড আন্ডাররেটেড ছোট ইউটিউবারকে সাপোর্ট করে দিতে, উৎসাহিত অনেক ভালো ভালো কন্টেন্ট উপহার দিত। এই শাউট আউট পেয়ে ন্যাকামো করে প্লে বাটন গুলো নষ্ট করার কোনো মানে হয়। দেন এরপরে বঙ্গায় ডিরেক্টলি এই বিষয়টাকে অ্যাড্রেস করে সিনেবাবকে নিয়ে একটা পোস্ট করে রিপ্লাই দেয়। সে লিখেছে, সিনেবাব মিনময় বলছে আমি নাকি ছোট আন্ডাররেটেড ইউটিউবারদের সাপোর্ট করি না। বলছি কিভাবে সাপোর্ট করে ছোট চ্যানেলদের? স্ট্রাইক মেরে। কটা ছোট আন্ডাররেটেড চ্যানেলকে স্ট্রাইক মেরেছো ভাই, মনে আছে? ইউটিউব কপিরাইট সিস্টেমের মিস ইউজ করে। তারপর বলছে আমি আমার দর্শকদের কেয়ার করি না, কম ভিডিও দিই বলে। সত্যি ভাই, তুমিই কেয়ার করো। 100,000 টাকায় বিক্রি হয়ে দর্শকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করতেও রাজি হয়ে যাও। খুব কেয়ার তোমার দর্শকদের ওপর, মানুষও ভুলে গিয়ে আবার ভালোবাসা দিচ্ছে। রোজ ভিডিও দিয়ে গ্যাম্বলিং এ প্রমোট করে টাকা কামায়নি, ভুল হয়ে গেছে ভাই। এত বড় চ্যানেল খুলে বোকা বোকা হাবিজাবি বকে, যাও মেয়েদের ডাবকা বলে মেয়েদের সাইজ মাপো ভিডিওতে ভাই, আর এই স্ট্যাটাসটা নিয়ে একটা ভিডিও বানাও। দেন কিরণ দত্ত আরেকটা পোস্ট করেছে এই বিষয়ে। সে লিখেছে, আর রইল আমি নাকি আমার বন্ধুদের প্রমোট করি, আমার যখন 500 সাবস্ক্রাইবার তখনও তো আমার ভিডিওতে তারা থাকতো। পুরনো বাসের ভিডিও থেকে অনেক ভিডিও, তখন প্রমোট হতো না? সাবস্ক্রাইবার বেশি হলে কি একা একা ঘুরবো, পুরনো বন্ধুদের ভুলে যাব, আমার খারাপ সময়ে যারা ছিল তাদের চলফট বলবো? এটা আমাকে একটু বুঝিয়ে দাও প্লিজ। আর আমি কোনো বন্ধু বা আমার দাদার কারোর ভিডিও শেয়ার অবধি করিনি, ওদের সাথে ঘুরি, ওরা ভিডিও বানালে ওদের ভিডিওতে থাকবো না? তাহলে আমার শুরুর দিকে আমার দাদারও উচিত হয়নি আমার ক্যামেরা ধরে দেওয়ার, আমার বন্ধুদেরও উচিত হয়নি আমার ভিডিওতে থাকার। দেন সিনেমা প্রিন্ময় কাল রাতেই আরেকটা পোস্ট করেছে। সে লিখেছে, রাতের ঘুম উড়াবো নাকি কালকে ধীরে সুস্থে দেবো, আমি কিন্তু কাউকে মেনশন করিনি গাইজ, মে বি সে আজকে আবার রিপ্লাই দেবে। তো এই রিলেটেড কোনো আপডেটস আসলে আই উইল ডেফিনেটলি লেট ইউ নো। দেন এই বিষয়ে রাহুল দে একটা পোস্ট করেছে। রাহুল দে লিখেছে, নেপোটিজমের অর্থ আমার কাছে অন্য কারোর অধিকারের স্থানে নিজের কোনো মানুষকে স্থান দিয়ে সেই মানুষটাকে বঞ্চিত করা। জাস্ট বলে রাখলাম, কারণ আমার বন্ধুদের আর আমার বাবার সাথে আমি গোটা দিনটা কাটাই, তাই তারা কখনো ভিডিও বানালে বা যে কোনো কাজ করলে আমি তাতে অংশগ্রহণ করব 200% নিশ্চিত, আমি তাদের ভিডিওতেও আসবো স্বাভাবিকভাবে। শুরুর দিনগুলোতে তারাই পাশে ছিল, আর বাকি যারা ভালো কাজ করছে তারা এগোবেই বস, তাদের প্রমোশন না একটু গাইডেন্সের প্রয়োজন। হিন্দি কমিউনিটির সাথে তুলনা যখন করি সব দিকটা দিয়েই করা উচিত, আমরা পিছিয়ে আছি ওদের চেয়ে মানসিকতায় আর চিন্তা ভাবনায়। দেন এই বিষয়গুলো হওয়ার পরে আমি ইনস্টাগ্রামে গিয়ে চেক করলাম যে তারা দুজন এখনো দুজনকে ফলো করে নাকি তারা দুজন দুজনকে আনফলো করে দিয়েছে। তো আমি কালকে রাতে যেটা দেখলাম, সিনেমা মিনময় এখনো পর্যন্ত বঙ্গাইকে ফলো করে, বাট বঙ্গাইয়ের ফলোয়িং লিস্টে সিনেমা মিনময় নেই, বাট আগে সে সিনেমাকে ফলো করতো। তো এই কন্ট্রোভার্সিটা আপাতত এইটুকুই, বাট মনে হচ্ছে এটা আরো বাড়বে। তো এই বিষয়ে নেক্সট কোন আপডেটস আসলেই তোমরা আমার ভিডিও থ্রু পেয়ে যাবে। অলসো তোমরা যদি কি চলছে পুরো বেঙ্গল ইউটিউব কমিউনিটিতে সেটা নিয়ে আপডেটেড থাকতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রেখো, কারণ আমি রেগুলার এই ধরনের আপডেটস নিয়ে আসতে থাকি কি চলছে পুরো বেঙ্গল ইউটিউব কমিউনিটিতে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।